রাজধানী ঢাকাতে 14তম কাকে আন্তর্জাতিক জাপানি ভাষা বক্তৃতার আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাজধানীর কলাবাগানের মেইজি এডুকেশনের প্রধান কার্যালয়ে জাপান বাংলাদেশ দূতাবাস ও জাপানের কাকে এডুকেশনাল ইনস্টিটিউটের যৌথ পৃষ্ঠপোষকতায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের উপপ্রধান এবং দ্বিতীয় সচিব মিস্টার মি ইয়ামামোতো কিয়োহেই। প্রধান অতিথির বক্তব্যে ইয়ামামোতো বলেন, জাপানি ভাষা বা যে কোনো ভাষা হলো একটি যন্ত্র। এটি নিয়ে শুধু কাজ করবে শুধু তা নয়, ভাষার পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে হবে। সেটি প্রকৌশলগত দক্ষতা হতে পারে, ভবিষ্যতে এমন কিছু নিয়ে কাজ করবেন সেটি মাথায় নিয়ে নিজেকে ভবিষ্যতে কাজ করবেন এমন বিষয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। কারণ শুধু ভাষা নিয়ে কাজ করা কঠিন, ভবিষ্যতে আপনি কি করতে চান সেটি যেন স্পষ্ট থাকে। পাঁচ বছর পর আপনি কোথায় থাকবেন, কোথায় থাকতে চান, সেটি জাপানে থাকবেন নাকি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন, এর একটা প্ল্যান করে রাখবেন, যা আপনার জীবন চলার পথকে আরো বেশি সহজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে কাকে এডুকেশনাল ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মিস্টার ফুমিৎসুগু উৎসুকি বলেন, ওকায়ামা সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং চিবা ইনস্টিটিউটে বাংলাদেশের 20 জন ছাত্র পড়াশোনা করছে। তারা সবাই অনেক মেধাবী এবং পরিশ্রমী। অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশ এবং জাপানের উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ওকায়ামা সায়েন্স বিশ্ববিদ্যালয় দূরশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু করেছে। এই কোর্স সম্পন্ন করার পর তারা জাপানে গিয়ে জাপানি কোম্পানিগুলোতে সরাসরি চাকরি করতে পারবে। এবছরের বক্তৃতার বিষয়বস্তু ছিল দি জাপান আই নো। এর আগে শুভেচ্ছা বক্তব্যে মেইজি এডুকেশনের চেয়ারম্যান জসিমউদ্দিন ভুঁইয়া বলেন, তরুণরা আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সঠিক শিক্ষা ও মূল্যবোধ দিয়ে গড়ে তুললে তারা ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্ব রেখে যাবে। তাই নাগরিক কর্তব্যের মতো কাজের সঙ্গে তাদের যুক্ত করতে হবে। এমন আঞ্চলিক ভাষা প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের যুব সমাজকে জাপানের শ্রমবাজারের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরের বেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাসায়ুকি অসেতো, পরিচালক সাউথ এশিয়ান বিষয়ক JIHDO, মাকোতো আরিতোমো জেনারেল ম্যানেজার GIHDO, মিস্টার ইতারো নিশিকাওয়া প্রতিনিধি এইজোকাক্কান ওয়াখাইমা স্কুল জাপানিজ ভাষা বিভাগ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেইজি এডুকেশনের কর্মকর্তা কর্মচারীরা। পরে বিজয়ী প্রতিযোগীদের সনদ ও প্রাইজ মানি এবং সব অংশগ্রহণকারী প্রতিযোগীদের সনদ দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।